ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله رب العالمين واصلي واسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن معدان بن طلحه اليعمري قال لقيت ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم فقلت اخبرني بعمل اعمله يدخل يدخلني الله به الجنه او قال باحب الاعمال الى الله فسكت ثم سالته فسكت ثم سالته الثالثه فقال الى اخر الحديث اي حديث صحيح مسلم الحديث بات كرلام. حديث نمبر هجي معدان بن طلحة اليامري بولن رحمه الله أمي الله رسول صلى الله عليه وسلم مولاه الله عليه وسلم مكتو داش رضي الله عنه আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যে আমি যে আমলটি আমি করব আর এর ফলে আল্লাহ সুহারা হুব আমাকে জান্নাতে প্রবেশ করাবেন কিংবা তিনি বলেছেন আপনি আমাকে এমন আমল বলে দিন যে আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তখন তিনি চুপ থাকলেন তিনি বলতে কে

এ ব্যাপারে আমি আল্লাহ রসুন সাল্লা ইসলামকে প্রশ্ন করেছি তখন তিনি বলেছেন আলাই তুমি বেশি বেশি করে আল্লাহর উদ্দেশ্যে করবে আল্লাহ ইজ্জতওয়ালা জালালওয়ালা আল্লাহ সুহানিত্লাহ সুহান উদ্দেশ্যে তুমি বেশি করে فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ عَزَّ وَجَلَّ سَجْدَةً إِلَّا رَفَعَكَ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً ولن تمجد الله আল্লাহর উদ্দেশ্যে কোনো একটি সিজদা দাও তাহলে এর বদলে আল্লাহ তোমার مع بولن. আমি সাওবান থেকে ثم لقيت ابو الدرداء فسالته আমি আবু الدرداء রাদিয়াল্লাহু الله কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি وسلم একজন সাহাবী فقال لي مثل ما قال ثوبان সাহবান যেরকম বলেছেন সাউবান রিয়ালান যেরকম বলেছেন ওই রকম তিনিও বলেছেন তাহলে এ দ্রা বোঝা যায় বোঝা গেল সাইদার মাধ্যমে আল্লাহ সুবিহ আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে বা মাধ্যমে মানুষ জান্নাতে যাওয়ার আশা করতে পারে বেশি তাই আমাদের উচিত আমরা তো পাঁচ বক্ত চলাত পড়ি আলহামদুলিল্লাহ ফরজ কিন্তু দুঃখের ব্যাপার এই যে ভাইরাস যেটা ছড়িয়ে পড়েছে আমি শুনতে পাই পাইতফর কেউ কেউ বলেছে এখনো নিয়মিত পাঁচ বক্স রাত পড়ে না হাই রে হাই আল্লাহ আমাদেরকে মাফ করুক ইমান কতটুকু দুর্বল হলে এরকম হয় আমাদের ইমানটা সবল করার দরকার একজন আরেকজনকে বুঝাই শুধু নিজে আমল করলে হলো না মানুষ যে যতটুকু পারে দাওয়াতি কাজ করবে আপনি সলাত পড়েন আরেকজনকে সলাতের জন্য আহ্বান করেন এটা আপনার উপর ফরজ এটা আপনার উপর ফরজ আপনার উপর ওয়াজ আপনি যথাসাধ্য আরেকজনকে বুঝাবেন আপনি দাওয়াত দিবেন ও মানলে তো আলহামদুলিল্লাহ না মানলে আলহামদুলিল্লাহ কারণ আপনি আল্লাহ রসুন সাল্লু আলী আসাল্লামের নির্দেশ আপনি পালন করলেন নবী করিম সাল্লা আলী ওসাল্লাম বলেছেন বললে ও নিয়ে বলে একটি বাক্য জানলেও তোমরা আমার পক্ষ থেকে প্রচার করো আচ্ছা আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম সেজি সালাতের মাধ্যমে মানুষ আল্লাহর সবচেয়ে বেশি নৈকট লাভ করে আর সৈদার সৈদা সবচেয়ে বেশি কাছাকাছি হয়ে বন্ধা যখন সে সয়ীদার অবস্থায় থাকে যেভাবে অন্য হাদিসে এসছে আর এর মধ্যে এই হাদিসের দুটি কথা এক প্রত্যেক শরীদার বিনিময়ে রব আলমিন তার একটি পদমর্যাদা বৃদ্ধি করে আর তার একটি মাফ হয় আল্লাহ আকবর আল্লাহ আমাদের সকলকে এ হাদিসের তাৎপর্য বুঝে